জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম পালবাড়ি জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোকে ঘিরে জমজমাট জলপাইগুড়ি, গোটা এলাকায় রীতিমতো উৎসবের রূপ নিয়েছে। দুর্গাপুজো কালীপুজো শেষ হওয়ার পরেও যেন ফের নতুন করে পুজোর আমেজে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের পুরনো পুজো কৃষ্ণপালের বাড়ির জগদ্ধাত্রী পুজো প্রতি বছরই অন্তত নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয় এখানে। কৃষ্ণপাল নিজেই প্রতিমা বানিয়ে পুজোর আয়োজন করেন। শহরের এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করেন এই পুজোয়। সকাল থেকে পুজোকে ঘিরে উৎসবের চেহারা নেয় এখানে। সপ্তমী অষ্টমী নবমী একই সাথে এই পুজো অনুষ্ঠিত হয় কৃষ্ণপালের বাড়িতে। সকাল থেকে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল এখানে। কি বলবেন, আপনিও তো আসেন প্রতি বছর। আমি ছোটবেলা থেকে এই বাড়িতে পুজো দেখতে আসি এবং সন্ধ্যায় একটা পুজোর প্রসাদ বিতরণ হয় মহা সাড়ম্বরে। সেই অনুষ্ঠান, এটা ওনার পিতৃপুরুষ যে ছিলেন সেই পিতৃপুরুষের থেকে এই পুজোর প্রচলন হয়ে আসছে এবং এটা একটা বলতে পারেন জলপাইগুড়ির আমাদের জেলার একটা অতি পুরনো পুজোর মধ্যে, পারিবারিক যে পুজো সেই পারিবারিক পুজোর মধ্যে এটা একটা অন্যতম পুজো। অনেক পুজো দেখা যাচ্ছে মানে করার পরও অনেক সময় এই যে পরপর বছর বন্ধ হয়ে যায়, কিন্তু ইনার বাড়িতে তো দীর্ঘ বছর থেকে। না, আমরা তো সেটা দেখিনি। আমার এখন মোটামুটি প্রায় 40 বছর অতিক্রান্ত হতে চললো বয়সের দিক থেকে। সেটাতে আমরা দেখছি যে আমরা ছোটবেলা থেকে এই পুজো আমরা মানে কোনো বছরই বাদ যায়নি এবং প্রতি বছরই হয়ে চলেছে অনবরত। কতটা জাগ্রত! আমরা বিশ্বাস করি যে জগদ্ধাত্রী পুজো সকলের মঙ্গল করবে এবং মঙ্গলার্থেই আমাদের এই জগদ্ধাত্রী পুজোয় আসা এবং আমরা সেটা ঠাকুরের কাছে এটাই বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম সুমন রায়। হচ্ছে এবার পুজোটা এবার অনুষ্ঠিত হচ্ছে 52তম। একটু বলেন পূজার সম্বন্ধে, একটু বলেন পূজার সম্বন্ধে। আমাদের বৈষ্ণব মতে পূজা তিনটা পূজাই হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী। এই আমাদের সবচেয়ে বড় কথা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই, জলপাইগুড়ি শহরবাসীকে নিয়েই এলো পূজা। তাছাড়া